মেকানিক্যাল এবং টেক্সটাইল সপ্তম বর্ষের শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে পিপিসি ক্লাসের ছোট একটি অধ্যায় উৎপাদন নিয়ন্ত্রণ আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা এর আগে কারখানা গৃহ, তারপরে কারখানা বিন্যাস, এরপরে যন্ত্রপাতি বিন্যাস, এসব নিয়ে আলোচনা করেছি। তো কারখানা গৃহ নির্মাণ হয়ে গেছে, কারখানা বিন্যাস হয়ে গেছে, যন্ত্রপাতি বিন্যাস হয়েছে, এই সব কিছুরই উদ্দেশ্য হচ্ছে দ্রব্য তৈরি করা, যেটা আমরা উৎপাদনের সংজ্ঞায় বলছিলাম যে দ্রব্য তৈরি। উৎপাদনের সংজ্ঞায় দ্রব্য তৈরি, এটার এই পরবর্তী পদক্ষেপগুলো আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা যন্ত্রপাতি বিন্যাস যখন হয়ে যায় তখন উৎপাদন শুরু হয়, কিন্তু সেই উৎপাদনটা নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়। উৎপাদনের যে পরিমাণ, এবং মান এবং পরিমাণ, কাঙ্ক্ষিত মান এবং কাঙ্ক্ষিত পরিমাণ সঠিক সময়ে স্বল্প ব্যয় অর্জনের জন্য উৎপাদন নিয়ন্ত্রণ জরুরি, সেটাই সংক্ষিপ্তভাবে আলোচনা। তো আমরা উৎপাদন নিয়ন্ত্রণে যে অধ্যায়, ছোট অধ্যায়, সেই অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা করব আমি এখানে লিখে দিয়েছি। প্রথমে আসবে উৎপাদন নিয়ন্ত্রণ কি, এরপরে আসবে উৎপাদন নিয়ন্ত্রণের উদ্দেশ্য, তারপরে আসে উৎপাদন নিয়ন্ত্রণ এর প্রকারভেদ, তারপরে উৎপাদন নিয়ন্ত্রণের উপাদান, তারপরে উৎপাদন নিয়ন্ত্রণের ধাপসমূহ, উৎপাদন নিয়ন্ত্রণের মূলনীতি এবং সুবিধা। আমরা প্রথমে উৎপাদন নিয়ন্ত্রণ কি এটা একটু বলি নি। উৎপাদন করতে গেলে উৎপাদনের পরিকল্পনা, উৎপাদন পরিকল্পনা করতে হয় প্রথমেই। পরিকল্পনা অনুযায়ী মালামাল সংগ্রহ করা, প্রস্তুতি গ্রহণ গ্রহণ হলে পরিকল্পনা বাস্তবায়ন। উৎপাদন করতে শুরু করতেই প্রথমে পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি গ্রহণ, পরিকল্পনা বাস্তবায়ন, এই কাজগুলো যারা করবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে উৎপাদনের মান পরিমাণ সঠিক সময়ে স্বল্প ব্যয়ে অর্জিত হবে না। তাই এই পরিকল্পনা গ্রহণ, পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবায়ন, এইসব যারা করবে তাদেরকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে। এটাই হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ, অর্থাৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ, পরিকল্পনা প্রস্তুতি গ্রহণ, পরিকল্পনা বাস্তবায়ন, নিয়ন্ত্রণের কার্যাবলীকেই বলা হয় উৎপাদন নিয়ন্ত্রণ। উৎপাদন নিয়ন্ত্রণের উদ্দেশ্য, এখানে উৎপাদন নিয়ন্ত্রণের উদ্দেশ্য, উৎপাদন যদি নিয়ন্ত্রণ করা না হয় সঠিক মান পাওয়া যাবে না, সঠিক সময় উৎপাদন হবে না, সঠিক পরিমাণ হবে না, ব্যয় বেড়ে যাবে, ডেলিভারি ঠিক মতো হবে না, এটা হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণের উদ্দেশ্য। এগুলো সঠিক সময় পাওয়ার জন্যেই উৎপাদন নিয়ন্ত্রণ করতে হবে। এই যে উদ্দেশ্য এবং সুবিধা, এই দুটো মূলত একই। উৎপাদন যেসব উদ্দেশ্যে উৎপাদন নিয়ন্ত্রণ করা হয়, উৎপাদন নিয়ন্ত্রণিত হলে সেই সুবিধাগুলোই পাওয়া যাবে, ওইগুলোই সুবিধা, উৎপাদন উদ্দেশ্যটাই আছে সুবিধা। তো যদি উদ্দেশ্য আসে উদ্দেশ্য আকারে লিখবা, আর যদি সুবিধা চায় প্রশ্নে সেটাকেই সুবিধা আকারে দিবা। এখানে তোমাদের একটা বলা আছে উপকরণ সমূহের উৎপাদনের নিয়ন্ত্রণের উদ্দেশ্য, উপকরণ সমূহের ফলপ্রদতা বৃদ্ধিকরণ, ফলপ্রদতা
বৃদ্ধিকরণ উপকরণসমূহের উৎপাদনের যে উপকরণসমূহের আমরা যে উৎপাদন নিয়ন্ত্রণের উদ্দেশ্য আছে যে উপকরণ যে আছে তাদের ফলপ্রদতা বৃদ্ধিকরণ অর্থাৎ তাদের রেজাল্ট তাদের ফল প্রতিটা যেন সর্বস্ব ব্যবহার নিশ্চিত হয় সেটাই আছে উৎপাদন নিয়ন্ত্রণের উদ্দেশ্য। এই উপকরণের মধ্যে কিন্তু ম্যান পাওয়ার আছে, শ্রমশক্তি ম্যান পাওয়ার আছে, র মেটেরিয়াল আছে, মেশিনারিজ আছে। এটা উৎপাদন করতে যত কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু উৎপাদনের উপকরণ। উৎপাদনের জন্য মানুষ ম্যান পাওয়ার প্রয়োজন, র মেটেরিয়াল প্রয়োজন, মেশিনারিজ প্রয়োজন, একটা জায়গা স্পেস প্রয়োজন, ফ্যান এয়ার কন্ডিশন অথবা লাইট এগুলো সব কিছুই উপকরণ। এই উপকরণগুলো ইউজ হচ্ছে এর জন্য ম্যাক্সিমাম রেজাল্ট পাই সেটাই হচ্ছে উৎপাদনের নিয়ন্ত্রণের উদ্দেশ্য। এটাই বলা আছে যে উৎপাদনে উপকরণসমূহের ফলপ্রদতা বৃদ্ধিকরণ উৎপাদন নিয়ন্ত্রণের একটা উদ্দেশ্য। তারপরে উৎপাদিত পণ্যের গুণগত মান ঠিক রাখা, তারপরে সময় সেভ করা, এগুলো হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণের উদ্দেশ্য। আর এগুলোই আমরা যখন সুবিধা চাবে যে উৎপাদন নিয়ন্ত্রণের সুবিধা কী তখন সেটা বলতে হবে যে উৎপাদন নিয়ন্ত্রণের সুবিধাসমূহ নিম্নরূপ। উৎপাদন নিয়ন্ত্রিত হলেও উপকরণসমূহের ফলপ্রদতা বৃদ্ধি হবে, তারপরে মান সঠিক থাকবে, সময় কম লাগবে, ব্যয় কম হবে, তারপরে এইগুলোই তখন এই উদ্দেশ্যগুলোই সুবিধা আকারে ট্রান্সফার করতে হবে, লিখতে হবে। প্রকারভেদ উৎপাদন নিয়ন্ত্রণের প্রকারভেদ, এটা দুই ধরনের উৎপাদন নিয়ন্ত্রণ দুই প্রকারভেদ দুই প্রকার। একটা আছে ফরমায়েশ ভিত্তিক দুই নম্বর আছে প্রবাহ ভিত্তিক। ফরমায়েশ ভিত্তিক উৎপাদন নিয়ন্ত্রণ, একটা আছে প্রবাহ ভিত্তিক উৎপাদন নিয়ন্ত্রণ। ফরমায়েশ ভিত্তিক আছে অবিরাম সবিরাম, আমরা উৎপাদন প্রক্রিয়া বলছিলাম যে অবিরাম এবং সবিরাম, সবিরাম এবং অবিরাম। সবিরাম মানে বিরাম সহ বিরতি দিয়ে, আর অবিরাম মানে অনবরত কন্টিনিউয়াসলি। একটা আছে বিরতি দিয়ে অবিরাম সবিরাম, এটা আছে সবিরাম উৎপাদনের ক্ষেত্রে। ফরমায়েশ ভিত্তিক উৎপাদন নিয়ন্ত্রণ আছে সবিরাম উৎপাদনের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা যে উৎপাদনটা বিরাম বা বিশ্রাম দিয়ে দিয়ে হয়, মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না, সেক্ষেত্রে উৎপাদন নিয়ন্ত্রণটাকে আমরা ফরমায়েশ ভিত্তিক উৎপাদন নিয়ন্ত্রণ বলবো। আর প্রবাহ মানে যেটা ফ্লো অবিরাম চলছে সেখানে অবিরাম উৎপাদন যে ক্ষেত্রে হয় সেক্ষেত্রে যে উৎপাদন নিয়ন্ত্রণ সেটাকে প্রবাহ ভিত্তিক উৎপাদন নিয়ন্ত্রণ বলা হয়। সবিরাম উৎপাদন নিয়ন্ত্রণ এটা শান্ত বায়ার দিয়ে থাকে, ক্রেতারা উৎপাদন বিভিন্ন স্পেসগুলো কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেটা তারা বলে দেয়, তারা অর্ডার দেয়। আর প্রবাহ ভিত্তিক যেটা অবিরাম উৎপাদন হয় সেক্ষেত্রে স্থানীয় ম্যানেজমেন্ট উৎপাদন অবিরামভাবে উৎপাদন নিয়ন্ত্রণটা করে থাকে, এটা তো অবিরাম উৎপাদনের ক্ষেত্রে। এই দুই ধরনের উৎপাদন নিয়ন্ত্রণ, একটা আছে ফরমায়েশ ভিত্তিক, একটা আছে প্রবাহ ভিত্তিক। এরপরে আসবে উৎপাদনের উপাদানসমূহ, কী কী উপাদান, এখন কী কী উপাদানের মাধ্যমে উৎপাদন নিয়ন্ত্রণ করা হয়। এক নম্বরে বলবো
যে মালামাল যে স্থানান্তর হয় এটা নিয়ন্ত্রণ করতে হবে। যন্ত্রপাতি হতে পারে, কাঁচামাল হতে পারে, অ্যাক্সেসরিজ হতে পারে, এগুলো নিয়ন্ত্রণ করতে যে স্থানান্তর এক জায়গা থেকে যাচ্ছে এগুলো যেন স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে অপচয় ছাড়াই স্থানান্তর হয় সেটা নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে হাতিয়ার বা টুল নিয়ন্ত্রণ, হাতিয়ার বা টুল নিয়ন্ত্রণ, উৎপাদনের ক্ষেত্রে যন্ত্রপাতি ঠিক করার জন্য যে সকল টুল বা হাতিয়ার বাংলায় প্রয়োজন হয় সেগুলো নিয়ন্ত্রণ করতে সঠিক সময় সঠিক জায়গায় রাখতে হবে, যেখানে সেখানে বিচ্ছিন্নভাবে ছড়ায় ছিটায় রাখা যাবে না, এতে লস হবে, হারিয়ে যাবে এবং সেগুলো সঠিক সময় পাওয়া যাবে না। তাই টুলের নিয়ন্ত্রণ করতে হবে এবং এদের জন্য আলাদা স্থান নির্ধারিত করে সেখানে সযত্নে রাখা হয় সেটি ব্যবস্থা তদারকি করতে হবে। তারপর আছে নির্ধারিত সময় এবং তারিখ, ফিক্সড ডেট যেটা আছে উৎপাদনের পরিকল্পনায় করা হয়েছে, ডেট এবং টাইম সেটা যেন অর্জিত হয় সেদিকে মার্ক করে নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে উৎপাদিত দ্রব্যের যে পরিমাণটা আছে সেটা সঠিক আছে কি না সেটা পর্যাপ করতে হবে। এইগুলো হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণের উপাদান। উৎপাদন নিয়ন্ত্রণের ধাপসমূহ, এ আমরা উৎপাদনের যে ধাপ যে ছিল সেগুলো পূর্বে দেখাই দিয়েছি, যে রুটিং ধাপসমূহ, উৎপাদনের ধাপসমূহে ধাপ ফলো আপ বা ফিডব্যাক, উৎপাদনের যে ধাপ আছে চারটা, রুটিং, শিডিউলিং, ডিসপাচ এবং ফলো আপ, তাহলে এটাই এই ধাপগুলোই নিয়ন্ত্রণ করতে হবে। উৎপাদন নিয়ন্ত্রণের যে ধাপ, এই উৎপাদনের ধাপগুলোই নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে উৎপাদন নিয়ন্ত্রণের ধাপসমূহ হচ্ছে রুটিং, শিডিউলিং, ডিসপাচ এবং ফলো আপ। আমরা এর আগে আলোচনা করি রুটিং কী, শিডিউলিং কী, ডিসপাচ কী এবং ফলো আপ কী, এটা দ্বিতীয় চ্যাপ্টারে আমরা আলোচনা করি। উৎপাদন পরিকল্পনায় যে চ্যাপ্টার ছিল সেখানে আলোচনা করেছি। আমি সংক্ষেপেই বলি যে রুটিং, রুট মানে রাস্তা, উৎপাদন কোথায় শুরু এবং কোথায় শেষ, মাঝখানে এর যে রাস্তাটা এটা হচ্ছে রুট। উৎপাদনের রুট, যে রুটে উৎপাদন হবে এই রুটটায় এই কাজগুলো আমরা নিয়ন্ত্রণ করতে হবে। শিডিউলিং এটা আছে যে টাইমিং, শিডিউলিং আছে টাইমিং, সময়সূচি যেন পালিত হয় সেটা নিয়ন্ত্রণ করতে হবে। ডিসপাচ আছে যে রুট এবং শিডিউলিং যেটা হলো সেটা যারা তদারক করবে তাদেরকে দেয়া, এই ডিসপাচটা দেওয়া এটা ঠিকমতো তদারকি হচ্ছে কি না সেটা হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণের একটা অংশ। ফলো আপ বা ফিডব্যাক, অনেক সময় কাঙ্ক্ষিত মান এবং পরিমাণ যদি ব্যাঘাত ঘটে বা ইনক্রিজ করতে বৃদ্ধি করতে হয় তাহলে যে উৎপাদনের যে আমরা একটা প্রবাহ চিত্র দেখাই দিয়েছিলাম যে উপকরণ কনভার্সন আউটপুট, ফলো আপটা
যদি মান এবং পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন হয় তাহলে এই যে কনভার্সন পরিবর্তন এখানে করা যেতে পারে অথবা প্রথমে ইনিশিয়ালি উপকরণ বেশি আকারে দিয়ে বা গুণগত মান বাড়ায়া আমরা সেটা করতে পারি সেটাকে বলা হয় ফলো আপ ফিডব্যাক এরপর আসবে উৎপাদন নিয়ন্ত্রণের মূলনীতি মূলনীতিটা কি উৎপাদন নিয়ন্ত্রণের মূলনীতি এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন উৎপাদন নিয়ন্ত্রণের মূলনীতি আছে যে কম খরচে কম সময়ে কম খরচ কম কম খরচ কম সময় এবং কম শ্রম অর্থাৎ আমরা এটাকে বলি স্বল্প খরচ বা ব্যয় স্বল্প ব্যয় স্বল্প সময় এবং স্বল্প শ্রম স্বল্প ব্যয় স্বল্প সময় এবং স্বল্প শ্রমে অধিক মানের অধিক মান মানে উন্নতম অধিক পরিমাণ অধিক পরিমাণের বা অধিক সংখ্যক বা আমরা অধিক পরিমাণ বলি সংখ্যক না বলে অধিক পরিমাণের উন্নত দ্রব্য উৎপাদন এটা হচ্ছে উৎপাদনের মূলনীতি মূলনীতি উৎপাদন নিয়ন্ত্রণের মূলনীতি হচ্ছে কম খরচ কম সময় কম শ্রমে অধিক পরিমাণে উন্নত দ্রব্য উৎপাদন অথবা স্বল্প ব্যয় স্বল্প সময় সময় এবং স্বল্প শ্রম স্বল্প ব্যয় স্বল্প সময় এবং স্বল্প শ্রমে অধিক পরিমাণের উন্নত দ্রব্য তৈরি করা হচ্ছে উৎপাদনের মূলনীতি এটা একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এরপর আসবে যে উৎপাদনের উৎপাদন নিয়ন্ত্রণের সুবিধা কী সুবিধা উৎপাদন নিয়ন্ত্রণ করলে কী সুবিধা পাওয়া যায় এটা একটি বড় প্রশ্ন হতে পারে অথবা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন হতে পারে উৎপাদন নিয়ন্ত্রণের যে উদ্দেশ্য ছিল সেগুলি হচ্ছে উৎপাদনের উৎপাদনের নিয়ন্ত্রণের সুবিধা যেমন উৎপাদন নিয়ন্ত্রণের উদ্দেশ্য ছিল যে সকল উপকরণ আছে তাদের প্রোডাক্টিভিটি তাদের ফল রেজাল্টেন্ট রেজাল্ট যেন ফলপ্রদতা বৃদ্ধিকরণ উপকরণ সহস্র ব্যবহার উৎপাদন নিয়ন্ত্রণের উদ্দেশ্য তাহলে উৎপাদন নিয়ন্ত্রিত হলে এর যে উপকরণসমূহ আছে সেই উপকরণসমূহের ফলপ্রদতা বৃদ্ধি পায় অর্থাৎ ওদের ব্যবহার সর্বস্ব ব্যবহার নিশ্চিত হয় তারপরে আসবে উৎপাদন নিয়ন্ত্রিত হলে সময় কম লাগবে ব্যয় কম হবে সঠিক সময়ে সঠিক মানের দ্রব্য উৎপাদিত হবে এইগুলো আছে উদ্দেশ্য এবং সুবিধা তো উৎপাদন নিয়ন্ত্রণ মোটামুটি ছোট চ্যাপ্টার আমরা এটা ছিল অষ্টম অধ্যায় আমরা পর্যায়ক্রমে যে অধ্যায়গুলো উৎপাদন ব্যবস্থা উৎপাদন পরিকল্পনা
কারখানার স্থানীয়করণ কারখানার স্থান নির্বাচন কারখানা গৃহ কারখানা বিন্যাস যন্ত্রপাতি বিন্যাস এরপরে আসলো উৎপাদন নিয়ন্ত্রণ আমি সময় পেলে এগুলো রিভিউ অধ্যায়গুলো এর আগে আলোচনা করেছি সেগুলো আমি এখানে লিখলাম প্রথমে ছিল উৎপাদন ব্যবস্থা উৎপাদন পরিকল্পনা কারখানা স্থানীয়করণ তারপরে কারখানা স্থান নির্বাচন কারখানা গৃহ কারখানা বিন্যাস যন্ত্রপাতি বিন্যাস এরপরে আছে উৎপাদন নিয়ন্ত্রণ এই আটটি অধ্যায়ে আমরা আলোচনা করলাম তো উৎপাদন এরপরে আমরা বাকি আর 15টি অধ্যায়ের মধ্যে তোমাদের মেকানিক্যাল এবং টেক্সটাইল যে বই আছে 15টি অধ্যায় আছে এর মধ্যে 12টি অধ্যায় উভয়ের জন্য সেম মেকানিক্যালে এক্সট্রা 3টা টেক্সটাইলের এক্সট্রা 3টা এই মোট 18টি অধ্যায় আমাদেরকে পড়তে হবে তো 12টা অধ্যায় যে কম্বাইন্ড আছে এটা আমরা 8টা পড়লাম এখানে আর 4টা ব্যালেন্স থাকলো আমরা আগামী সপ্তাহে তোমাদের ক্লাস টেস্টের ব্যবস্থা করব তোমরা যারা এবং এর মধ্যে আমরা যেহেতু ক্লাস টেস্ট মিড টার্ম এগুলো সরাসরি নিতে হবে তাই আগামীতে আমরা তোমাদের অনলাইন ক্লাস হয়তো বন্ধ রেখে অফলাইন শুরু করব সুতরাং তোমরা সবাই সরাসরি ক্লাসে এসে উপস্থিত হবা কারণ আমরা ক্লাস টেস্ট নিব এবং মিড টার্ম পরীক্ষা 18ই সেপ্টেম্বর মিড টার্ম এ কারণেই তোমাদেরকে সরাসরি ক্লাসে উপস্থিত হতে হবে এবং যেহেতু অনেকেই হচ্ছে না আমরা তাই অনলাইন বন্ধ করে দিয়ে সরাসরি অফলাইন অর্থাৎ সরাসরি ক্লাস শুরু করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো Thank you.